উপস্থিত বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আমাদের করণীয় সেটা আমার মাথা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি না। আমি বঙ্গবন্ধু যেটা স্বাক্ষরিত দলিলে রেখে গেছেন এবং আমি বলবো যেটা জাদুঘরে সংরক্ষিত সেটা স্বাক্ষরিত দলিল সেখানে আছে, আপনারা সেটা খুলে যদি দেখেন আপনারা দেখবেন যে আপনাদের স্বপ্নের কথাগুলো বঙ্গবন্ধু নিজে স্বপ্ন হিসাবে সেখানে লিখে স্বাক্ষর করে দিয়ে গেছে। একটা হলো শাসন ব্যবস্থা, জনগণ ক্ষমতার মালিক, স্পষ্ট করে সংবিধানে লেখা আছে এবং উনি এটা দেখে বলছেন হ্যাঁ এটা তো আমার মনের কথা। তো আপনাদেরকে যে মালিক এটা শুধু বক্তৃতার কথা না, আপনাদেরকে খুশি করে আমি বলছি অথবা উনি বলছেন সেটা না, এইটি হলো স্বাধীনতার অর্থ। স্বাধীন দেশ আর পরাধীন দেশের মধ্যে পার্থক্য হলো স্বাধীন দেশের সকল নাগরিক নিজের দিকে তাকিয়ে দাবি করতে পারে আমি মালিক, পরাধীন দেশে এটা সম্ভব না। তো আমরা তো স্বাধীন দেশ পেয়েছি অসাধারণ মূল্য দিয়ে, এটা ভুলে গেলে চলবে না, এটা আমরা এমনি সহজে পাইনি। এই যে লাখো লাখো শহীদদেরকে আমরা স্মরণ করি 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, বিভিন্ন সময় আমরা স্মৃতিসৌধতে যাই, শহীদ মিনারে যাই, যাদেরকে স্মরণ করি। আমারও ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে ছিল, আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার সহকর্মী যারা ছিলেন গিয়াসউদ্দিন আহমদ তথা এরকম কয়েকটা নাম আমি বলতে পারবো যে আমার ঘনিষ্ঠ বন্ধু তারা জীবন দিয়েছিলেন। আপনারা দেখেন প্রত্যেক পরিবারে একজন দুজন শহীদ তো স্মরণ করতে পারবেন নাকি, জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমাদের পরিবার থেকে একজন দুজন বেশি হতে পারে কিন্তু ন্যূনতম একজন শহীদ আপনারা স্মরণ করতে পারবেন। তো এই যে আমরা স্বাধীনতা পেয়েছি এটা তো অনেক মূল্য দিয়ে পেয়েছি, এই স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে সেই যে স্বপ্নে গুলো লেখা আছে যেগুলো বঙ্গবন্ধু লিখেছিলেন, মানুষের যেগুলো পাওয়ার কথা প্রাপ্য, যে সুশাসন, আইনের শাসন, মানুষের অধিকার যেখানে সবাই ভোগ করতে পারবে এবং পুলিশ পুলিশ হিসাবে দায়িত্ব অবশ্যই পালন করবে জনগণকে রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করা, তাদের মর্যাদা রক্ষা করা। পুলিশ অন্যভাবে আইন প্রয়োগ করবে না, অবশ্যই তারা আইন প্রয়োগ করবে এবং পুলিশের বিরুদ্ধে কোনো ঢালাওভাবে বক্তৃতা আমি কোনোদিন দিই না, এই কারণে যে গণতান্ত্রিক দেশে পুলিশের একটা যে ভূমিকা দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য, গণতন্ত্র চলতে পারে না যদি ফ্রি স্টাইলে লুটপাট হতে থাকে, পুলিশের অবশ্যই ভূমিকা থাকবে। কিন্তু পুলিশকে আমি সেই কথাটা সবসময় স্মরণ করে দিই যে আপনাদের একটা বিরাট সাংবিধানিক দায়িত্ব আছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণকে রক্ষা করা, জনগণের অধিকার রক্ষা করা, জনগণকে কোন রকম আক্রমণ না করে তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, এটি হলো কিন্তু সংবিধানে এটা লেখা আছে, বঙ্গবন্ধুর এটা কথাগুলো সংবিধানের কথাই তো বঙ্গবন্ধুর কথা, উনি স্বাক্ষরিত দলিল। তো সেখানে বলি যে আমি যখন সংবিধান বলি আমার এনার মন গড়া কথা না, এটা বঙ্গবন্ধু যেটা স্বাক্ষর করে দিয়ে গেছেন, বাংলাদেশে গণতন্ত্র হবে, আইনের শাসন থাকবে, সকলেই নিজ নিজ অধিকার ভোগ করবে, মৌলিক অধিকার তালিকাভুক্ত আছে, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, দেশে থেকে বাইরে যাওয়া ফিরে আসা স্বাধীনতা, কাজকর্ম করার যে অধিকার, এইগুলো সব তালিকাভুক্ত আছে, সেগুলো খুলে দেখেন এইগুলো আমরা ভোগ করতে পারছি কিনা। তো আমার সরকারের সঙ্গে আমি কোনো বিতর্কের কথা আজকে বলতে চাই না, কেন সাধারণত আমাদের রাজনৈতিক দলে আমরা বিরোধী দল হিসাবে সরকারকে ধুলাই করি, তো আজকে আমাকে সেটা করতে হচ্ছে না, কেন আমি বলছি যে সংবিধান দেখি, সংবিধানে যে কথাগুলো আছে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, সরকারও এটা বিতর্কের মধ্যে টানতে পারে না। বঙ্গবন্ধু স্বাক্ষরিত কথাকে কি সরকার অমান্য করতে পারে? পারে না। তো আমি বলছি সেটি সরকারকে উদ্দেশ্য করে বলছি, দেখেন আমি যে কথাগুলো আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি সেটা বঙ্গবন্ধুর কথা, ওনার স্বাক্ষরিত দলিলে, আমার মন গড়া কথা না। উনি বলেছেন জনগণ ক্ষমতার মালিক, জনগণের জানমাল নিরাপত্তা করবে রাষ্ট্র সরকার, এবং
বাকি যেগুলোর কথা আছে, সুশিক্ষা, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা থাকবে দেশে, যাতে সকল ছেলে মেয়ে সকলেরই শিক্ষার সুযোগ পায়। আমরা এই ব্যাপারে খুবই সচেতন ছিলাম, কেন এই পাকিস্তানের ২৪ বছরে যে বৈষম্য সৃষ্টি হলো পশ্চিম পাকিস্তানের আমাদের মধ্যে, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়, ওখানে পাঁচটা কথার কথা, তো আমরা অর্জন করছি, পুঁজি পাচার হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ে না। সেই কারণে শিক্ষা ব্যবস্থা আজকে দেখেন তরুণ সমাজের আজকে কি দাবি, যে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা চাই। এটা খুব ভালো আমাকে শব্দটা লাগে, যে আজকে মান এক দেশে একরকম আরেক দেশে না, আন্তর্জাতিক মানে এই আমাদের কিছু। আর আমি আরো উৎসাহিত হচ্ছি যে আমরা কিছু আমাদের তরুণ সমাজের এখানে সবসময় পাই, আপনারা লক্ষ্য করবেন যে প্রবীণদেরকেও পাই আর তরুণদেরকেও পাই। আর আমাদের প্রেসে আপনারা এতগুলো ক্যামেরা নিয়ে আসেন, আমি উৎসাহিত হই। কিন্তু এটা আমার কথা মানে প্রচার করার জন্য না, তো বঙ্গবন্ধুর স্বপ্নের কথা, দেশের ভবিষ্যৎ যে আমরা চিত্র উনি সংবিধানে দিয়ে গেছেন আর আমাদের উপরে কর্তব্য দিয়ে গেছেন, যে সেই স্বপ্নকে যেন বাস্তবায়িত করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, ঐক্যবদ্ধ কাজ করি। কেন আমাদের মধ্যে যদি এগুলো না তর্ক বিতর্ক শুরু হয় তো কাজ তো হয় না, তর্কই হয়। তো আজকে দেখেন না, সংবিধানের ব্যাপারে কোনো তর্কের অবকাশ নাই। এই যে আমি বললাম, শিক্ষার ব্যাপারে আছে, কর্মসংস্থানের ব্যাপার আছে, দেশে বেকারত্ব থাকবে না, সকলেই কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলেই কিন্তু খেটে খেতে পারবে। তারা ভিক্ষুক না, তারা ভিক্ষা চায় না, তারা অনুদান চায় না, তারা কাজ চায়। তো এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ আছে, আমরা সবাই কাজ চাই। আর এখানে অসাধারণ বৈষম্য থাকবে না, কেউ হাজার হাজার কোটির মালিক থাকবে আর কেউ একদম ভিক্ষুক থাকবে। হ্যাঁ, আমরা বলি না যে কিছু বৈষম্য তো থাকবে সমাজে, কিন্তু এইরকম বৈষম্য না যে কতিপয় লোক অসাধারণভাবে সবকিছুর মালিক হয়ে যাবে আর সংখ্যাগরিষ্ঠ মানুষ বঞ্চিত হয়ে থাকবে। আমি দেখছি কিভাবে আপনারা সবাই ঐক্যমত এখানে প্রকাশ করছেন, আমি এটাই হলো সৌন্দর্য বঙ্গবন্ধু স্বাক্ষরিত সংবিধানের। যদি আপনারা খুলে দেখেন, আপনারা দেখবেন যে প্রত্যেকটি আপনারা মাথা নড়াবেন না, এটাই তো কথা, এটা তো আমাদের মনের কথা, বঙ্গবন্ধু এটা স্বাক্ষর করে দিয়েছে, এটা তো আমাদেরও মনের কথা, এইটা আপনারা করেন। আমি দেখি যে গণফোরাম থেকে সংবিধানের দুটা, যে একটা হলো মৌলিক অধিকার যে তালিকা আর শাসন ব্যবস্থার যে বিধানগুলো আছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিধান যেগুলো আছে, এগুলো একটা ছোট বুকলেট করে আমরা লক্ষ লক্ষ বিতরণ করি। কেন এটা হলো গণফোরামের কথা না, গণফোরাম বিনীতভাবে এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা হিসাবে। সেটা কত বেশি জোর পায় যদি সবাই দেখে যে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা। আমি তো মনে করি না যে সরকারের কোন লোক এটাকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বলবে যে আমি মানি না, মানব না, এটা বঙ্গবন্ধুর কথা, মানতেই হবে, সরকারে সর্বোচ্চ পর্যায়ে মানতে হবে, কেন বঙ্গবন্ধুর কথার উপরে কেউ নাই। তো আমি এই কথাটা, এই কাজটা আমার সহকর্মীদেরকে অনুরোধ করছি করে ফেলেন, যাতে কোনো বিতর্ক থাকে। এইটি হলো বাংলাদেশের সৌন্দর্য, যে আমরা তখন ৭.৫ কোটি মানুষ ছিলাম, এখন সাথে ১৬-১৭ কোটি হয়ে গেছি, কিন্তু যেসব জিনিস আমরা তখন বিশ্বাস করেছি, সংবিধানে লিখেছি, বঙ্গবন্ধু স্বাক্ষর করেছেন, আপনারা দেখবেন যে আজকেও সেটা সকলেই মনে প্রাণে আপনারা, এটা আপনাদেরও কথা। তো সেই কথাগুলোকে আমি সংক্ষেপে আজকে বলছি, কিন্তু আপনারা অবশ্যই এটা আমরা এই বইটা আমি ছাপানোর ব্যবস্থা করে যাচ্ছি, যে সংবিধানের এই বিধানগুলো, যে ওখানে রাষ্ট্র পরিচালনার যে বিধান আছে, নির্বাচনের যে বিধান আছে, আর মৌলিক অধিকারগুলো যেগুলো আছে সেগুলো আপনারা দেখবেন। এবং এটা শুধু সরকার পারে না করতে, সরকার অবশ্যই তাদের কর্তব্য আছে, যারা বলে যে আমরা জনগণের নির্বাচিত সরকার, তাদের তো বিশেষ করে একটা কর্তব্য হয়ে যায়, কেন সংবিধানে হাত রেখে তারা শপথ নেন যে আমরা দেশ শাসন করব সংবিধানকে মেনে। তো এটা আমার কথা না,
কামাল হোসেনকে ফেলে দেন, কোনো দু পয়সা দাম নেই আমার। কিন্তু বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল যার উপরে হাত দেখে শপথ নেন তাকে তো মূল্য দিতেই হবে। তো সেটা আমি বিনীতভাবে আবেদন করি সবাইকে, নাগরিকরা জনগণকে আমরা বলি নাগরিক ক্ষমতার মালিক, তো আপনারা মালিক হিসাবে পড়বেন। সরকার আপনাদের সেবক, জনগণের সেবক হিসাবে তারা এটাকে মনোযোগ সহকারে পাঠ করুক, বুঝের চেষ্টা করুক। এবং আপনারা দেখবেন যে আমাদের অন্য কোনো এসে মানুষকে বিব্রত করার, অন্যভাবে তাদেরকে উল্টো পথে নেওয়া এ কোনো প্রয়োজন হয় না। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার আবেদন আপনি করলে আমি তো মনে করি না কেউ আপনাকে বলতে পারে আপনি অন্যায় করছেন। আপনার এটা শুধু দায়িত্ব কর্তব্য না, এটা বঙ্গবন্ধু যে দায়িত্ব দিয়ে গেছেন সেটাকে পালন করার সৎ প্রচেষ্টা, এটা আমারও আবেদন। আমরা সবাই মিলে এটা চেষ্টা করি, এবং সবাই চেষ্টা করলে আমি এই কথাটা বলতে পারি যে সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি অবশ্যই আমরা সফল হব। দেখেন 71-এ 9 মাসে স্বাধীন হওয়া, সবাই বলতো তোমরা তো কাল্পনিক কথা বলছো, এটা কোনো দিন হয়েছে, কোথায় হয়েছে? তো বাঙালি তো আমরা করে দেখালাম, কেন সেই নেতৃত্ব ছিল আমাদের, বঙ্গবন্ধুর সেই আস্থা ছিল মানুষের উপরে। আমার তো মনে আছে যে 10-ই জানুয়ারি 72-এ বঙ্গবন্ধু আমরা যখন নামতে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে, জানলা থেকে উনিও তাকিয়ে দেখছেন খালি মাথা আর মাথা, গাছের উপরে, ছাদের উপরে, রাস্তার উপরে। তো আমি দেখি যে বঙ্গবন্ধু কি চিন্তা করছেন, বললেন দেখো এই যে অসম্ভবকে সম্ভব করা হলো, 9 মাসে আমরা স্বাধীন হলাম, এটা হলো জনগণের অর্জন, ঐক্যের অর্জন। আমি বললাম ছোট মুখে বড় কথা যে বঙ্গবন্ধু এটা তো আপনি অনুপ্রাণিত করেছিলেন বলে যারা বলেছিল, যারা বলতো তখনও যে বাঙালিদেরকে কেউ ঐক্যবদ্ধ করতে পারবে, অসম্ভব অসম্ভব, 3 জন বাঙালি হয়ে 4টা দল হবে, এইটা ছিল ধারণা মানুষের, পশ্চিমাদের এটা ধারণা ছিল। কিন্তু সেই ম্যাজিক বলেন, সেই মিরেকল বলেন, সেই অর্জন, এটা বঙ্গবন্ধুর অর্জন। উনি কিভাবে মানুষের মনকে জয় করতেন, সহজ ভাষায় কথাগুলো বলে, কঠিন কথাগুলো কিন্তু সহজ ভাষায়, যেটা প্রত্যেক মানুষ, আমি তো দেখি যে লক্ষাধিক লোকের মিটিং, প্রত্যেক মানুষ মনে করছে যে উনি তো আমাকে কথা বলছেন ডাইরেক্টলি। তো এই জিনিসটা যে ছিল, এটা সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে আমাদেরকে দিয়েছিল নেতা হিসাবে, আর ওনাকে এই গুণ দিয়েছিল যে উনি স্বপ্ন দেখাতে পারতেন সকল মানুষকে, ধনী গরিব, নারী পুরুষ, ছাত্র শিক্ষক, সবাই কিন্তু তার কথার মধ্যে ডাইরেক্টলি কিছু মেসেজ বাণী পেয়ে যেত। উনি তো আমাকেই কথা বলছেন, আপনি বলবেন আমাকে তো উনি এই কথা বলছেন, প্রত্যেকের ধারণা হচ্ছে যে বঙ্গবন্ধু আমাকে একটা কিছু বলছে এবং কিছু দায়িত্ব দিয়ে যাচ্ছে। উনি যে শেষ বক্তৃতা, না ওনার কয়েকটা বক্তৃতা আপনারা অবশ্যই খুলে দেখবেন, যে শুধু স্লোগান না কিন্তু বুঝিয়ে যে কথাগুলো বলতেন, তো সেই কথাগুলোকে আপনারা দেখবেন যে মানুষের দায়িত্বের কথা বলতেন। অবশ্যই এই দেশকে, অসম্ভবকে সম্ভব করা যায়, 9 মাসে স্বাধীনতা পাওয়া অবশ্যই সম্ভব হতো না যদি ঐক্য আমাদের মধ্যে হতো না, এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। তো আজকে যে আমরা বলছি যে 70 কোটি মানুষ দারিদ্র আছে, বেকারত্ব আছে, কিছু সন্ত্রাসও আছে, অনেক রকমের সেখানে সব সমস্যা আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু, চোখ বন্ধ করে চিন্তা করেন যে বঙ্গবন্ধু আজকে কি বলতেন আমাদেরকে, যে কোনো কিছুই অসম্ভব না, তুই সবাই ঐক্যবদ্ধ মিলে দেশের বৃহত্তর স্বার্থে কাজে নেমে যাও। তো দেশে যেটা আমরা স্বপ্ন দেখি, দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা থাকবে, শাসন ব্যবস্থা থাকবে, আইনের শাসন থাকবে, জনগণ ক্ষমতার মালিক হিসাবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ আছে? তো এটা আমার কথা না, এটা বঙ্গবন্ধুর স্বপ্ন এবং উনি যে কথা লিখে দিয়ে গেছেন। তো সেই ধরনের শাসন আমরা চাই, সেই শাসন ব্যবস্থার দায়িত্ব হবে যেসব মৌলিক অধিকারের কথা সেখানে বলা আছে, যে রাষ্ট্রতে উৎপাদন বৃদ্ধি করা, সবাই পরিশ্রম করে কাজ করে
সম্পদ সৃষ্টি করুক, সেই সম্পদকে সুষম বন্টন করা, যাতে অনৈক্য সৃষ্টি না হয়, অসাধারণ অনৈক্য, কিছু অনৈক্য তো সমাজে থাকবে, এটা মানে না যে সমান সমান সবাইকে ভাগ করে দেওয়া হবে, কিন্তু সেরকম অনৈক্য হবে না যেখানে কেউ খালি কয়েকজন কোটিপতি থাকবে আর বাকিরা মানে কি বলবো যে সর্বহারা থাকবে। তো সেই ধরনের একটা সমাজে অবস্থা তৈরি করা যে হ্যাঁ অর্থনীতিতে কম্পিটিশন থাকবে, প্রতিযোগিতা থাকবে, সবাই অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে অবদান রাখবে, কিন্তু যে সম্পদ সৃষ্টি হবে সেগুলো যেন সুষম বন্টন, যাতে আর বিশেষ করে কেউ এরকম মানে বঞ্চিত না হয় যে সে মানুষ বলবে যে এটা তো অন্যায় ভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে। তো আমাদের একটা আমি বিশ্বাস করি, আমি খুব সাহস পাই, আমি দেখি যে সাধারণ মানুষের বাংলাদেশে একটা ন্যায় নীতি বোধ আছে। কেউ যদি বলে যে দেখেন এটা অন্যায় কিনা, আমি তো মনে করি এই রুমে যারাই আছেন, বয়স্ক, নবীন, প্রবীণ, মহিলা, সবাই কিন্তু ন্যায় নীতি বোধ সম্পর্কে আমরা একইভাবে মূল্যায়ন করবো জিনিসকে, যে না এটা অন্যায়। এইটা তো সবচেয়ে বড় আমাদের অর্জন যে আমরা ন্যায় অন্যায় বোধ আছে, একই জিনিসকে আমরা ন্যায় অন্যায় ভাবে বিচার করতে পারি। চলেন না আমরা গণফোরামের এটাই অবদান যে আমরা মানুষকে বলি যে আমাদের ব্যক্তিগত কোনো দাবি নাই, নিজেকে দিকে তাকিয়ে দেখেন যে আমরা এই দেশে সুন্দর সমাজ চাই কিনা, এই অসম্ভব রকমের বৈষম্য চাই না, সুষম বন্টন চাই, উৎপাদন বৃদ্ধি হোক, দেশের অগ্রগতি হোক। 2 বছর আরো আছে আমাদের, 50 বছর হবে, তো এই 50 বছর যখন হয় বাংলাদেশের, আমার যেটা স্বপ্ন যে এখানে অসাধারণ বৈষম্য থাকবে না, উপরের দিকের লোক যেমন তারা ভোগ করবে সম্পদ, কিন্তু নিচের দিকে সবচেয়ে নিচের দিকেও তারা না খেয়ে মরবে না, অন্ন বস্ত্র শিক্ষা এইগুলোর তাদের যেটা ন্যূনতম একজন মানুষ হিসাবে তাদের অধিকার, তারাও যেন সেটা ভোগ করতে পারে। আর সরকারের সেই দায়িত্ব হবে এই রকম একটা সুষম বন্টন হোক সেটা তারা নিশ্চিত করবে। তো আমি দেখেন কোনো কথা যেটা আমি বলেছি আপনার কেউ যদি এভাবে দ্বিমত পোষণ করেন হাত তোলেন, তো আমার এই বিশ্বাস যে আমরা এটা হলো বাঙালি হিসাবে আমার বিশ্বাস, অন্যান্য দেশে তো হাত উঠে যেত। এই হলো আমাদের বাঙালি সমাজের বৈশিষ্ট্য যে আমরা অন্তর থেকে ন্যায় অন্যায় বোধ একটা আছে, তরুণ প্রবীণ নারী পুরুষ সবার মধ্যে এটা আছে, আপনারা বাইরে সেটা পরীক্ষা করে দেখতে পারেন। আর আমার কথা যদি দেখেন যে সত্য হয়, তো সকলেরই আপনাদের দায়িত্ব কর্তব্য আছে যে সংবিধানে যেসব লেখা আছে সেটাকে ধরে রেখে আপনারা কাজ করেন, পাড়ায় মহল্লায় করেন, ঘরে ঘরে করেন, স্কুলে করেন, যেখানে কাজের জায়গায় সেখানে এই মূল্যবোধকে প্রচার করেন, দেখেন কি সুন্দর সমাজ আমরা 2022 বছর পরে 2021কে সামনে রেখে সেই আদর্শ সমাজ, বঙ্গবন্ধুর স্বপ্নের সমাজ, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সমাজ সবাই মিলে আমরা যেন গড়ে তুলি। আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর সাইফুদ্দিন মানিক একটা আদর্শ মানুষ, উনি এই স্বপ্নগুলো দেখেছিলেন, এবং ওই যে ওনাকে প্রগতিশীল বলা হতো, তো প্রগতিশীল কিভাবে আপনি সবাই সঙ্গে ঐক্য করবেন, তো উনি তো সে ঝুঁকি নিয়ে আমাদের সঙ্গে ঐক্য করে সবাইকে নিয়ে উনি ঐক্য করে দেখালেন যে না প্রগতিশীল হয়েও সকলকে সেই প্রগতিশীল লাইনে টানা যায়, প্রগতিশীল অন্যদেরকে জয়েন করে নিজে প্রগতিশীল হওয়াটা হারিয়ে যায় না। তো এইটা শিক্ষা উনিও দিয়ে গেছেন, ওনার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে ওনাকে অন্তর থেকে শ্রদ্ধা আবার জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।